এত ধুটি পরিবারের ছেলে হয়ে উনি এই বয়ের কাজ করতেন, এই হোটেলে হোটেলে চাকরি করতেন। ইস্কনের অবস্থা তখন এমনই ছিল। একদিন উনি হোটেলে কাজ করছেন, মানে বোঝা মানে টেবিল মুছছেন, বর হয়তো টেবিল মোছে আর নাহলে বাসন মাজে, মানে থালার প্লেট টেট মাজে। তা ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি টেবিল মুছছেন আর গুনগুন গুনগুন করে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করছেন, মধুর সুরে কীর্তন করছেন। আর হোটেলে কারা আসে, যারা বাড়িতে তাদের বাড়িতে রান্না হয় না, যারা খুব ব্যস্ত তাই তো হোটেলে খায়, যাদের বাড়িতে রান্না হয় তারা তো হোটেলে খায় না। তা এরা খুব ব্যস্ত সহকারে আসে, অনেক ব্যস্ত ধনী লোকেরা গাড়িতে 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 আসে, কোট প্যান্ট টাই পরে আসে, এসে খেয়ে আবার চলে যায়। তা একটা লোক খুব ধনী মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, অনেক দামি গাড়ি, কোট প্যান্ট টাই পরে আসছে। উনি এসে কি করছেন, হোটেলে খেতে বসেছেন। তা এখন পাশেই দেখেন ওই ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ টেবিল মরছেন আর গুনগুন করে গান করছেন আর মুখে হাসি। এই দেখে ওই মালিক মানে যে খেতে এসেছে ওই খরিদ্দার তখন বলছেন যে এই ছেলে তুমি তোমার মুখে এত হাসি খুশি আর তুমি তোমার এত আনন্দ কেন, তুমি মাত্র অল্প টাকার চাকরি করো, মাত্র অল্প টাকার বেতন পাও, বয়ের চাকরি করো, তাতে তোমার মনে এত শান্তি কেন, আর আমার কোটি হাজার হাজার কোটি টাকা আছে আমার মুখে হাসি নেই, আমি হাসতে পারি না, আমি সবসময় চিন্তায় থাকি, তাহলে তুমি অল্প বেতন পেয়ে তোমার এত আনন্দ, আমার এত টাকা আছে আমি আনন্দ পাচ্ছি না কেন। তখন গুরু মহারাজ তাকে উত্তর দিলেন যে আমি তো ভগবানের নাম করি, ভগবানের নামের নামে গুণকীর্তন করি সবসময়, এই জন্যে আমার মধ্যে আনন্দ, আপনি তো ভগবানের নাম করেন না, আমি কি করে আনন্দ পেতে পারি, আপনিও ভগবানের দিব্য নাম করুন, দেখবেন আপনিও আনন্দ পাবেন। তখন ওই ভদ্রলোক বললেন তুমি কোথায় থাকো, তখন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি যে মন্দিরে থাকতেন সেই মন্দিরের অ্যাড্রেস দিলেন, আপনি শুক্র রবিবারে আসুন, আপনি এসে মন্দিরে এসে ভগবানকে দর্শন করবেন, ভগবানের দিব্য নাম গুণকীর্তন করবেন, প্রসাদ পাবেন, দেখবেন আমার আপনার মধ্যে আনন্দ আসবে। ঠিক রবিবারে ওই ভদ্রলোক মন্দিরে গেলেন, গুরু মহারাজ তাকে রিসিভ করলেন, রিসিভ করে ভগবানকে দর্শন করালেন, নিত্য কীর্তনে অংশগ্রহণ করলেন, ভাগবতম ক্লাসে অংশগ্রহণ করলেন, তারপরে প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়ার পরে বললেন হ্যাঁ আমিও আনন্দ পাচ্ছি, তাহলে আমাকে তুমি জপের মালা দাও আমি জপ করব। সেখান থেকে সেই ভদ্রলোক জপ করতে করতে সেও দিব্য আনন্দ লাভ করলেন এবং ইস্কনে যোগদান করলেন। হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে।